তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মানে এবার বেরোবো, আকাশে মেঘ করেছি, বৃষ্টিটা হতে পারে। আর এদিকে দেখো তোমার মামা রয়েছে এখানে, দাদা রয়েছে এখানে, সব মানে গাড়িতে বসে আছে। এবারে এখান থেকে যাবে, তারপরে ওখানে গিয়ে তোমার পুজো টুজো হবে, তো তোমাদের সবটা দেখাবো। আর মামাগুলো আছে, স্নান টান করছে, তো চলো আমি দেখাচ্ছি গে বাড়িতে। তো আকাশ অবস্থা দেখি বুঝতে পারছো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরে চলে এসেছি। মন্দিরে এখন ঠাকুর ভেতরে আছে আর ভক্তরা সব আসছে। তো এবারে ওখানে কী হচ্ছে, ধুনো নিয়ে যাওয়া হচ্ছে, এবারে ওখানে ফুল চাপানো আছে, ফুল পড়বে তারপরে ঠাকুরকে বার করা হবে। তো তোমরা ভিডিওটা দেখো, তো তোমাদের চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এদিকে সব আমার বন্ধু বন্ধু ভাই মানে ছেলে সব দাঁড়িয়ে আছে, আর এদিকে তোমার দেখছো ভক্তরা সব দাঁড়িয়ে আছে। তো এবারে ওখান থেকে কী করা হবে না, ওখানকার মানে যখন ফুল পড়বে, ফুলটা পড়ার পর ততক্ষণ ওরা একটু দাঁড়িয়ে থাকবে ফুল পড়াবে জন্য। তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে দৃশ্যটা দেখো, তো কতজন লোকজন, ওখানে অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে, ঢাক বাজাচ্ছে এদিকে দেখতে পাচ্ছ, সব ঢাকিটা সব চলে এসছে। তো সবাই দেখার জন্য এখানে এখন উপস্থিত হয়ে গেছে, আস্তে আস্তে লোক জমছে। মানে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে বৃষ্টির জন্য তোমার অনেকজন আসতে পারছিল না, মানে তারা আসেনি, এবার আস্তে আস্তে আসবে। আর ওই যে রথটায় এখান থেকে ভক্তরা ঠাকুরকে নিয়ে গিয়ে রথে চাপবে। তো ঢাকিরা ঢাক বাজাচ্ছে এদিকে দেখো। আর বন্ধুরা আমারও মানে ভিডিওটা আপলোড মানে দিতাম, তো আপলোডটা দিতে তোমার দেরি হচ্ছে, কারণ এখানে নেটের প্রবলেম আছে। কেন গতকালকে যে ভিডিও একটা ছিল সেই ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ হচ্ছে ওখানে নেটের প্রবলেম আছে। তো আমি এখানে নেট তো সেরকম পাচ্ছি না, অ্যাভেলেবেল নেট নেই। আর এখানে ওয়াইফাই আছে এক জায়গায়, কিন্তু সেখানে পাওয়া মুশকিল আছে। তো যাই হোক, তোমাদের কষ্ট করেও আমি ভিডিওটা আজকে আমি আপলোড করলাম। তো তোমরা ভিডিওটা দেখো, যারা দেখোনি বাইরে আছো তারা যেন অবশ্যই দেখে নেবে ভিডিওটা। তো দেখো প্রথমে এখানে এখানে যে শান্তি জল কি আছে ওটা, তো ওটা ওই জলটা দেয় প্রথমে, শান্তি জল দেয় আর কি প্রথমে। তো যারা ভক্ত আছে দেয়াসি আর কি কামিয়েছে তাদেরকে জলটা প্রথমে শান্তি জল দিয়ে দিল। এবারে তার মানে ঠাকুরের মানে ঢাকটা বাজবে, তারপরে ফুল পড়বে, তারপরে তোমার ঠাকুরকে বার করা হবে। ঢাক বাজছে এখন, ভিডিওটা দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমার এখন সিঁদুর পরানো হয়ে গেছে। এবারে সিঁদুর পরানোর পরে ভক্তরা সব একে একে নেমে আসছে, তো সিঁদুরের টিপ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবারে আস্তে 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 সব নেমে আসছে, এবারে ভক্তরা লাইন দিয়ে দাঁড়াবে। যখন এবারে ঠাকুর নামানো হবে, তো ঠাকুরটা এই ভক্তদের পিঠের উপরে পা দিয়ে আসবে। তো তোমরা সেই দৃশ্যটি দেখতে থাকো, তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আর ভিডিওটা আজকে আমি আপলোড আগে আগে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মানে আমার যে আগেকার ভিডিওটা আছে সেই ভিডিওগুলো অনেকটা বড়, তাই এখানে নেটের প্রবলেম আছে, সেই কারণে আমি একটা রিচার্জ করি মোটামুটি একটা ধরো তোমাদের দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে তোমার
ঠাকুর মানে ফুল পড়ে গেছে, এবারে ঠাকুর কোলে চেপেছে, তো ওই কোলে করে ওখান থেকে নিয়ে আসবে ঠাকুরকে। তো এবারে ওখান থেকে নিয়ে আসার পরে ভক্তদের পিঠে পা দিয়ে যাবে, একদম রথে চাপবে, ঠিক আছে। তো দেখো এদিকের দৃশ্যটা, এখানে সবাই দেখছে দাঁড়িয়ে, ভাগ বাজছে, আর ওই যে ওখান থেকে এখন সিঁদুর পড়ানো হচ্ছে। তো এবারে আমি এখান থেকে সবটা দেখাতে পারছি না, কারণ আমি নিচের দিকে আসছিলাম আর কি। তো যেহেতু আমি গাড়িটা নিয়ে টোটো নিয়ে গেছিলাম, সেই হিসাবে টোটোটা আমাকে সাবধানে রাখতে হয়েছিল, আমি মন্দিরে উঠিনি। তো আমি এখান থেকে দেখাচ্ছি, দেখছো আকাশে মেঘটা ছিল, একটু পরিষ্কার হয়েছে। আর এদিকে দেখো, এটা আমার মামা, সেজো মামা। তো সেজো মামা ছিল, আরও মামারা সব ভেতরে আছে, বড় মামা ও বাড়ির মামারা সব আছে। তো এখানে যে পুজোটা, যে গাজনটা, তো আজকে থেকে মানে আজকে রথটা বেরোচ্ছে, কালকে ধুমটা কালকেই হবে, প্রচুর লোক তোমরা দেখতে পাবে। কালকে তোমাদেরকে দেখাবো যে ওখানে কীভাবে মানে পুজো হচ্ছে, কত লোকজন থাকে আর কি। তো ভালো ভিড় হয় এখানে। তো এই যে দেখতে পাচ্ছি, এই সব ভক্তরা সব সিঁদুর টিপ নিয়ে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। তো এখানে ভক্তদের পিঠে পিঠে পা দিয়ে তোমার ঠাকুরকে নিয়ে হবে ওই রথটা, দেখতে পাচ্ছ রথে ওখানে চাপানো হবে। তো রথে করে যাবে, তো বাবাদেরই যাবে রথে করে। এখানে গিয়ে তোমাদের আগের দিনে ঘটনাটা বলেছিলাম যে পীরতলা বলে জায়গাটা আছে, ওই পীরতলার কাছে ওখানে দাঁড়াবে, আর ওই দিক থেকে ধর্মরাজ আসবে, দুজনার মিলন ওই পীরতলাতেই হবে। তো এই হচ্ছে সেই গ্রাম কিন্তু বন্ধুরা, যেখানে হিন্দুরা মুসলিমদের ওই পীর বাবার কাছে মানত করে, আবার মুসলিমরাও এই আদিরে তলায় বা ওই ধর্মতলায় মানে ধর্মরাজ তলায় ওখানে মানত করে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। এখানে সবারই মনস্কামনা পূরণ হয়। তো এটার আরও ঘটনা আছে, আমি জানতে পেরেছি আস্তে আস্তে। আমার দাদুরে যখন পুজো করেছিল তখন তো আমরা জানতাম না, তখন এখন মায়েদের কাছে শুনি সেসব গল্প। তো সেসব ঘটনা সত্যি ঘটনা ছিল, তোমাদেরকে পারলে কোনো দিন সেগুলো তোমাদেরকে জানাবো। তোমরা দেখতে থাকো, দেখো এদিকে তোমার ঠাকুর বেরিয়ে গেছে, কোলে নিয়ে নাচাচ্ছে, এবার নাচতে নাচতে ঠাকুর নিয়ে আসবে। হ্যাঁ, তো ওই অবস্থার মানে ওই সময় কোলে যখন ঠাকুরটা নিয়ে আসে, তো তখনকার কেমন দৃশ্যটা তোমরা দেখতে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে। একটু ওয়েট করো, কেন আমার হাতে ক্যামেরা আছে, এদিকে গার্ড হয়ে আছে, সেই হিসেবে দেখাতে পারছি না ভালো করে, দেখতেও আসছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলার, যে যারা চ্যানেলটিতে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা এইভাবে সাপোর্ট করো আমাকে, তাহলে আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আর একটা কথা তোমাদেরকে বারবার বলেছি, আমি কিন্তু ভালো বলতে পারি না, কেন আমার বলতে গিয়ে একটু লজ্জা লজ্জা ভাব লাগে, তাই আমাকে কি করব মানে ভিডিও তুলে এসে বাড়িতে এডিট করতে হয়। হ্যাঁ, আমি একটু লাজুক ছেলে, সেই হিসেবে আমি ভিডিওটাও করতে গেলে লজ্জা লাগে। হ্যাঁ, তো আমি যখন নেমেছি লজ্জা আমাকে কাটাতে হবে, যাই হোক। তো চলো, তোমাদের যতটা পারছি দেখাচ্ছি, আমি আগের দিনে ভিডিওটা পরের দিন আপলোড দেবো, কেননা নেটের প্রবলেম আছে তোমাদেরকে বলেই দিলাম। তো এখন দেখো ঠাকুর কোলে করে নিয়ে আসছে, ওইভাবে নিয়ে আসবে এখন। তো যে মামাটা নিয়ে আসছে সেই মামা তো বয়স হচ্ছে, তো সেই কারণে হয়তো উনি সবটা নিয়ে আসতে পারবেন না মামা। তো ওই মামা এখান থেকে নিয়ে এসে আরেক মামাকে দিয়ে দেবে, ওই মামাই নিয়ে যাবে, কেননা বয়স হচ্ছে বলে দেখতে পাচ্ছ আস্তে আস্তে নামছে। তো দেখো, তো কীভাবে নিয়ে আসে ঠাকুরকে দেখো, তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি বন্ধুরা। আর যারা বাইরে আছো, যারা পুজোতে আসতে পারোনি, তারা যেন ভিডিওটি দেখে নেবে, ঠিক আছে। আর পারলে শেয়ার করে দিও, কেন এটা গ্রামের গর্ব সেই হিসাবে। তো আমি আগের দিনে যে ভিডিওটা পাঠিয়েছি, হিন্দু মুসলিম সবাই দেখতে পাবে, মানে সেই ভিডিও সবাই দেখতে পাবে। আমার মুসলিমদেরও বন্ধু আছে, তারাও দেখছে বাইরে বাইরে। আর এই যে দেখো তোমার করে করে নিয়ে নাচছে, আর এই ঢাকও বাজছে। তো দেখতে পাচ্ছ এদিকে নামতে নামতে চলে এসছে, এবারে পিঠের ওপরে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমার মামার বয়স হয়েছে বলে মামা আরেক মামাকে দিয়ে দিল। তো এবারে কোলে করে ঠাকুরটিকে ওই মামা নিয়ে আসবে, ঠিক আছে। তো ওই মামাকে ধরতে হবে, দুজন ধরবে, আর এই ভক্তদের পিঠের ওপরে পা দিয়ে দিয়ে একদম রথের কাছে নিয়ে যাবে। চলো, আমি তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো, আর পারলে তোমরা যেন শেয়ার করবে। দেখতে পাচ্ছ এইভাবে পা দিয়ে আস্তে 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 আসবে, আর যে ভক্তদের পিঠে পা দেওয়া হয়ে যাবে তারা আবার পিছন দিকে চলে আসবে, এই সামনের দিকে, সরি সামনের দিকে চলে এসে এরকম কাঁধের ওপরে
কাঁধ রেখে বসে যাবে। তো এইভাবে পা দিয়ে দিয়ে আসতে হবে, দিয়ে একদম আসার পরে তারপরে রথে উঠবে। তো তোমাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার। আমি চেষ্টা করেও যাচ্ছি, তো আমি কোনো সময় বন্ধ রাখি না ভিডিও দেওয়ার, আপলোড করার বন্ধ রাখি না। কালকের টাইমে অনেক বড় ভিডিও হয়েছে তাই আমি দিতে পারিনি, কালকে গতকালকের যে ভিডিওগুলো আমি তোমাদেরকে পরে দেবো সেগুলো, তো তারা সেই ভিডিও তারা অনেকজন দেখতে পায় না, রাতের দিকে হয় সেসবগুলো। আর এদিকে দেখো আস্তে আস্তে সব আসছে, এইভাবে আসবে। তো এইভাবে আস্তে আস্তে তোমার একদম রথে চাপবে। তো এদিকে ধরে আছে আমাদের দেবব্রত, আর এদিকে আমাদের আছে রাহুল ভাই, মামার ছেলে, আমার দেবব্রত মামার ছেলে। আর ওদিকে যে আছে ওটা মামার নাম হচ্ছে সজল, তো সজল মামা আছে। তো মামাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে আমার ভাই আছে, সৌরভ আছে, আর এদিকে পিছনে আছে পার্থদা, ওই দাদা আছে। তো এখান থেকে দেখো আস্তে আস্তে যাচ্ছে। তো আমি এবারে এখান থেকে দেখাচ্ছি, যেহেতু এতটাই ভিড় হয়ে গেছে ওখানে, তো সেই জন্য ওখান থেকে আর যেতে পারলাম না আমি ওই দিকটায়। তো আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এবারে এখান থেকে গিয়ে এই রথে চাপবে। যতক্ষণ না রথে চাপছে ততক্ষণ ভক্তরা কাঁধে কাঁধ রেখে মানে বামন ঠাকুরকে নিয়ে যাবে ওখানে। তো নিয়ে গেছে দেখছো, এবারে রথে ওখানে চাপানো হবে। তো রথে চেপে গেছে, এবারে এখানে কি হচ্ছে দেখো, এই জায়গাটাতে যাদের মানে বাতাসা যেটা ছড়ে আর কি হরিণ দেয় সেটার জন্য তারা বাতাসা ছুটছে, দেখতে পাচ্ছে চারিদিকে। আর এই যে আসছে আমার সেজ মামা, এটা তো বাতাসের চারিদিকে ছুটছে দেখো, তো প্রচুর ভিড় হয়েছে। আর এবার এখানে চেপে পড়েছে এটা আমার ভাই রাহুল, আর এদিকে আছে সৌরভ, আর মাঝে আছে সজল মামা। তো মামা থাকবে রথে, আর এখান থেকে তোমার নিয়ে যাবে ওই পালিক গ্রাম যে পীরতলা সেই জায়গায়। আর পীরতলাতেই কিন্তু এইটা মিলনটা হয়, পীর বাবার সামনেই মিলন হয়। তো বন্ধুরা তোমরা একটা জিনিস বুঝতে পারছ, ভগবান কিন্তু কাউকে আলাদা করেনি, মানুষই সেটা আলাদা করে দিয়েছে। তো এখানেই বোঝো মানুষেরই সব সৃষ্টি, সব কে জাতি ভেদাভেদ সব মানুষের সৃষ্টি করে নিয়েছে নিজেরাই। তো দেখো এখানে চারিদিকে তোমার রথ বেরিয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে রথ এগিয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে। তো চলো এবারে আমি এখান থেকে ভিডিওটা তোমাদের আপলোড দিচ্ছি, এবারে মিলন পর্ব যেটা সেটা তোমাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। এটা দিনে যে রথ বেরোলো সেটা তোমাদেরকে দেখালাম, রাতে মিলন হবে, তারপরে রকবান পড়া হয়, প্রত্যেকটি ভিডিও তোমাদেরকে আমি দেবো, তোমরা এটা দেখতে থাকো। তো চলো এখানে যাচ্ছি, বাই।